একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হয়ে গেল। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে দেখা না করে তিনি চলে গেলেন। কিছুক্ষণ পরে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি ফিরে আসলেন। বিশ্বনবী আবু হুরায়রাকে ডেকে বললেন, ও আবু হুরায়রা, কিছুক্ষণ আগেই তো তোমাকে দেখলাম আমার সঙ্গে কথা না বলে তুমি চলে গেলে, আবার একটু পরেই তুমি ফিরে আসলে, ব্যাপারটা কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আগে যখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল ওই সময় আমার উপরে গোসল ফরজ ছিল, আমি নাপাক ছিলাম, এই কারণে আপনার সঙ্গে কথাবার্তা বলি নাই, দেখা করি নাই, তারপরে ফিরে গিয়েছিলাম, গোসল করলাম, গোসল করে আপনার কাছে আবার আমি ফিরে এসেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই কথা শোনার পরে বললেন, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজুসু। ও গো আবু হুরায়রা, তুমি কি জানো না মুমিন কখনো নাপাক হয় না? সুবহানাল্লাহ, অর্থাৎ বিশ্বনবী বললেন যে মুমিন তো কখনো নাপাক হয় না, তুমি কি এটা জানো না? কোন মুমিনের দেহ যদি নাপাক হয়ে যায়, কিন্তু অভ্যন্তরীণ ভাবে একজন মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্ব অবস্থায় পূত পবিত্র, সর্ব অবস্থায় মুমিন তো পূত পবিত্র। অর্থাৎ দেহ যদি নাপাক হয়ে যাওয়া গোসল ফরজ হয়, তবুও মুমিন তো অভ্যন্তরীণ ভাবে পূত পবিত্র থেকে প্রমাণিত হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসতেন, তার সঙ্গে কথা বলতেন, এতে কোনো সমস্যা ছিল না। অনেকে মনে করে থাকি যে গোসল ফরজ হওয়ার পরে তথা স্ত্রী সহবাসের পরে বা স্বপ্নদোষ হলে পরে হয়তো আর কথাবার্তা বলা যায় না, কোনো কিছু খাওয়া যায় না, কোনো কিছু ধরা যায় না, এমন ধারণা অনেকের আছে। কিন্তু আসলে ধারণাটি সঠিক নয়। সঠিক মত হলো, যদি কেউ স্ত্রী সহবাস করে অথবা স্বপ্নদোষ হয়, এ জাতীয় কোনোভাবে যদি গোসল ফরজ হয়ে যায়, এই গোসল ফরজ অবস্থায় একজন মুমিনের জন্য পাঁচটি কাজ করা হারাম। এই পাঁচটি কাজ হচ্ছে, নামাজ পড়া যাবে না, তাওয়াফ করা যাবে না, মসজিদ অবস্থান করা যাবে না, কোরআন তেলাওয়াত করা যাবে না, এবং আল্লাহর কোরআনকে স্পর্শও করা যাবে না। এই পাঁচটি কাজ ব্যতীত রেখে বাকি যত কাজ আছে সমস্ত কাজগুলি আমরা করতে পারি। অনেকের ধারণা, অনেক সময় মহিলারা বিশেষ করে রোজার দিনে মহিলারা সেহরির সময় উঠে অনেক সময় রান্না বান্না করার প্রয়োজন হয়, এক্ষেত্রে যদি তার উপরে গোসল ফরজ থাকে তাহলে তারা চিন্তিত হয়ে পড়েন, গোসল করবেন নাকি রান্না বান্না করতে পারবেন গোসল ছাড়াই। ভাইরা বাবাজিরা, অনেক সময় দেখা যায় গোসল করতে গেলে রান্না বান্নায় দেরি হয়ে যেতে পারে, এ সময় আমার মায়েরা বোনেরা ছোট পবিত্রতা অর্জন করেই তারা রান্না বান্না করতে পারে, অর্থাৎ যদি উজু করে নিয়ে রান্না বান্না করে এতে কোনো সমস্যা নেই, যদি উজু নাও করে তাতেও কোনো সমস্যা নেই। যে পাঁচটি কাজের কথা আগে উল্লেখ করেছি, পূর্বে উল্লেখিত এই পাঁচটি কাজ ছাড়া আর যত কাজ আছে সমস্ত কাজগুলি করা যায়, এই কাজের মধ্যে কোনো সমস্যা নেই। অনেকে মনে করে থাকেন যে গোসল ফরজ হওয়ার পরে হয়তোবা আর সাংসারিক কোনো কাজ করা যায় না, কোনো কথা বলা যায় না, কারোর সঙ্গে দেখা করা যায় না, এমন কথাটি সম্পূর্ণ ভুল, এমন কথার কোনো ভিত্তি নেই। তবে এই কথা সব সময় মনে রাখতে হবে, দৃষ্টি রাখতে হবে, যখন আপনার উপরে গোসল ফরজ হচ্ছে তখন আপনি যদি নামাজের সময় আপনার পাশে চলে আসে, নামাজের সময় হয়ে যায়, তবে আপনাকে আর জুনুবি অবস্থায় থাকার অনুমতি শরীয়ত দেয় না। যদি নামাজের সময় এসে যায়, আবশ্যিকভাবে আপনার গোসল করতে হবে, পবিত্র অর্জন করতে হবে, নামাজ পড়তে হবে। অনেক ভাইরা এমন আছেন, শীতকালে রাত্রে স্ত্রী সহবাস করেছেন, গোসল ফরজ হয়ে গেছে, কিন্তু তারা ভাবছেন যে এখন এই শীতের ভিতরে গোসল কিভাবে করি, সকালে উঠে একবারে নামাজ কাজা করে দেবো। নাউজুবিল্লাহি মিন জালিক, এমন চিন্তাও করা যাবে না, কল্পনাও করা যাবে না, বরং আপনার উপরে যখনই গোসল ফরজ হবে তখনই আপনাকে গোসল করতে হবে এবং আপনাকে যথা সময়ে নামাজ আদায় করতে হবে। এই নামাজের সময় গোসল করা, এটাও আপনার জন্য জরুরি, এটাও ফরজ।